মধুবালা দেবীর জীবনে আজ সব থেকে খুশির দিন ছিল, কারণ তার একমাত্র মেয়ে কিয়ার বিয়ে শহরের বিখ্যাত ব্যবসায়ী বরুণ রয়ের ছেলের সঙ্গে ঠিক হয়েছিল। তাই আজ সকাল থেকেই মধুবালা দেবীর বাড়িতে সকলে বিভিন্ন আয়োজনে ব্যস্ত ছিল। ঠিক তখনই মধুবালা দেবী রান্নাঘর থেকে একটি আওয়াজ পায়। তাই তিনি রান্নাঘরে ছুটে যান এবং গিয়ে দেখেন দামি কাপসেট মেঝেতে পড়ে চুরমার হয়ে গেছে। যা দেখে তিনি বলেন, হাই হাই, এ কি সর্বনাশ করলে তুমি! আমার এত দামি কাপসেটটা এভাবে ভেঙে ফেললে! তুমি জানো এটার দাম কত হতে পারে? এটা আমি ইতালি থেকে কিনে এনেছিলাম। আমার কত শখের সেট এটা! তুমি আর এর মূল্য কি করে বুঝবে? তোমরা তো 5 টাকার কাপে চা খেয়ে মানুষ। আসলে মা, আমি যত্ন করেই আনছিলাম, হাতে সাবান জল ছিল তো তাই ফসকে গিয়ে পড়ে গেল। আমি ইচ্ছে করে করিনি মা, আপনি বিশ্বাস করুন। থাক থাক, তোকে আর বাহানা দিতে হবে না। তুই এর মর্ম কি করে বুঝবি? তোর বাবা তো যৌথে একটা কিচ্ছু দেয়নি। যেমন 2 টাকার মানুষ তেমন তোদের চিন্তা ভাবনা। বলি, তুই আদেও তোর বাবার নিজের মেয়ে তো? না হলে তোর বাবার কি কিছু কম আছে নাকি? তবুও তো খালি হাতে মেয়েকে বিদায় করে দিল। আসলে মধুবালা দেবী ঠিকই বলছিল, কারণ তার বিয়ে বিনাপণেই হয়েছিল। আর কয়েক বছর আগে শম্ভু তাকে নিজস্ব খরচ দিয়েই বউ বানিয়ে নিয়ে এসেছিল। এদিকে পুষ্পিতাকে দেখতে ততটাও সুন্দর ছিল না, অর্থাৎ সে রঙে শ্যামলা ছিল। আর তাই মধুবালা দেবী সে নিয়েই সবসময় তাকে উলফাল কথাবার্তা শোনাতেন। পুষ্পিতা বুদ্ধিমতী হওয়ায় সে এ বিষয়ে কাউকেই কিছু বলে না, তার শাশুড়ি মাকে বোঝানোর চেষ্টা করত। তাই পুষ্পিতা তখন বলে, মা, আপনি জানেন তো আমার বাবা যৌথে জিনিসপত্র পণ দেওয়াকে সমর্থন করে না, সেজন্যই আমার সাথে কিছু পাঠায়নি। তা বলে আপনি প্রত্যেক কথাতে আমাকে এভাবে বলতে পারেন না। ও মা গো, যত বড় মুখ নই তত বড় কথা! নিজের বাবার হয়ে আর সাফাই গাইতে হবে না, থাম, অনেক হয়েছে। এভাবেই মধুবালা দেবী তখন খুবই রেগে যান ও তিনি পুষ্পিতার উপরে চেঁচাতে থাকেন এবং পুষ্পিতাকে নানান রকম কথাবার্তা বলছিলেন, যেটা শুনে পুষ্পিতার মন খারাপ হয়ে যায়। এদিকে সেই চিৎকার বাড়ির সকলেই শুনতে পাচ্ছিল, তাই তার ছেলে শম্ভু সেখানে আসে ও বলে, মা, তুমি সকাল সকাল এত চিৎকার করছো কেন? এখন কি হয়েছে বলো তো? আরে কি, এই কাপগুলো মেঝেতে ভেঙে পড়ে আছে কেন? ওই যে তোমার গুণবতী বউ আমার ইটালি থেকে আনা কাপগুলোকে ভেঙে ফেলেছে। এই কাপসেটটা আমার অনেক প্রিয় ছিল, আর আমি কিয়ার জন্যই তুলে রেখে দিয়েছিলাম। দিল তাকে গুঁড়িয়ে চুরমার করে। এর জ্বালাই দেখছি বাড়িতে দামি কোনো জিনিসপত্র রাখাই যাবে না। ওহ মা, তুমি শুধু শুধু পুষ্পিতার উপরে রাগ দেখাচ্ছ। ও কি এটা ইচ্ছা করে করেছে বলো? ভুলবশত হয়তো হয়ে গিয়েছে, সেটাতে তো ওর কোনোই দোষ নেই। এখন তোমার হাত থেকে পড়ে তো ভাঙতে পারতো, তাই না? হ্যাঁ, সেই তো, আমার আর এক গুণধর ছেলে, সে তো বইয়ের ভুল দেখতেই পায় না। যত দোষ যত ভুল সব মায়ের। যা, এখন বাজার থেকে দামি একটা কাপে সেট নিয়ে আয়, কি আর শ্বশুর বাড়ি থেকে এক্ষুনি লোকজন চলে আসবে। এরপর মধুবালা দেবী সেখান থেকে চলে যায়। এভাবেই বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। কিছুক্ষণ পর কিয়ার শ্বশুর বাড়ির লোকেরা এসে উপস্থিত হয়। এরপর মধুবালা দেবী খুবই ব্যস্ত হয়ে পড়েন, কিন্তু তিনি পুষ্পিতাকে পাত্রপক্ষের সামনে কিছুতেই যেতে দেয় না। এটা ওটা বাহানা করে তাকে রান্নাঘরেতেই ব্যস্ত রেখে দেয়, যেটা পুষ্পিতার খুবই খারাপ লাগে, কিন্তু সে কাউকেই কিছু বলে না। এরপর এদিকে কিয়ার বিয়ের দিন পাকা করে পাত্রপক্ষ চলে যায়। এরপর সকলে সোফায় বসে কিয়ার বিয়ের আলোচনা করছিল। তখন মধুবালা দেবী বলেন, এই কিয়া দেখ, আমি তোর আর আমার হবু জামাইয়ের ফটো তুলে রেখেছি ফোনে, তোদের দুজনকে বেশ মানিয়েছে। মধুবালা দেবীর কথাটা পুষ্পিতার কানে যায়। এরপর সে বলে, মা, আমার তো জামাইকে দেখা হয়নি, ফটোটা আমাকে একবার দেখান না, আমিও দেখি আমার একমাত্র ননদের বরকে কেমন দেখতে হয়েছে। এই না না, তোমাকেও তো আমার বরের ছবি দেখতে হবে না, আমি চাই না তোমার কালো ছায়া আমাদের সম্পর্কের উপরে পড়ুক। আরে, দেখার সময় কি চলে যাচ্ছে নাকি? আমরা সকলে অনেক টায়ার্ড, সকাল থেকে অনেক ধকল গিয়েছে, যাও আমাদের জন্য 1 কাপ আদা দিয়ে কড়া করে চা করে নিয়ে আসো তো। মধুবালা দেবী হেন তেন প্রকারে পুষ্পিতাকে সবসময় রান্নাঘরের মধ্যেই ব্যস্ত রাখার চেষ্টা করতেন। এমন নয় যে তাদের বাড়িতে কোনো কাজের লোক ছিল না, তার সত্ত্বেও মধুবালা দেবী পুষ্পিতাকে দিয়ে রান্নাঘরের যাবতীয় কাজকর্ম করাতেন। ব্যাপারটা শম্ভু অনেকদিন থেকেই লক্ষ্য করে,
কিন্তু পুষ্পিতার কথা ভেবে কাউকেই কিছু বলে না। কিন্তু এখন শম্ভু তার মায়ের আচরণ দেখে খুবই রেগে যায়। এরপর সে সোজা রান্নাঘরের মধ্যে যায় এবং গিয়ে বলে, এই যে পুষ্পিতা, অনেক হয়েছে। আর না, আমি তোমার কথা শুনেই এতদিন চুপ করেছিলাম, কিন্তু এখন আমার ধৈর্য সীমা ভেঙে যাচ্ছে। বাড়ির লোকেরা সবসময় তোমার সঙ্গে এরকম ব্যবহার করে, যেটা আমি মোটেও সহ্য করতে পারি না। ওহ, তুমি এত রেগে যাচ্ছ কেন? বাদ দাও না এসব কথা। উনি আমাদের গুরুজন, আমার মায়ের সমতুল্য। আমি ওনার কথায় কিছুই মনে করি না। দেখো পুষ্পিতা, আমি ভালো চাকরি করি, তোমাকে ভালোভাবেই খাওয়াতে পড়াতে পারবো, আর হয়তো আমার কোনো সমস্যাও হবে না। তার উপরে তুমিও কি কোনো অংশে কম আছো নাকি, যে আমরা দুজনে মিলে সংসার চালাতে পারবো না? তা চলো, আমি এ মাসেই তোমাকে নিয়ে ভাড়া বাড়িতে শিফট হয়ে যাব, আর আমার বাড়ি মালিকের সঙ্গে কথাও হয়ে গিয়েছে। শম্ভু, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আমার সামনে যা বলার বলেছো, আর কখনো আলাদা হয়ে যাওয়ার কথা বলবে না। তুমি ভেবে দেখেছো, মায়ের তুমি আর কিয়া ছাড়া আর কে আছে? এমনিতে আমি বাপের বাড়ি থেকে কিছু যৌতুক আনিনি বলে অনেক কথা শুনছি। এখন তোমার সঙ্গে আলাদা বাড়িতে থাকলে আমার আরো বদনাম হবে, আর আমি সেই বদনাম নিয়ে বাঁচতে পারবো না শম্ভু। সত্যি পুষ্পিতা, তোমার মতো এত ভালো মনের মানুষ আমি পৃথিবীতে আর একটাও দেখিনি। কিন্তু তুমি আমার দিকটাও বোঝার চেষ্টা করো, আমি তোমাকে এভাবে অসম্মান হতে দেখতে পারবো না। এই বাড়িতে কি আমার স্ত্রীর কোনোই সম্মান নেই? যেই বাড়িতে আমার স্ত্রীর কোনো সম্মান নেই, সেখানে আমারও কোনো সম্মান নেই। আচ্ছা ঠিক আছে, অত মাথা গরম করতে হবে না, যাও, একদিন সবকিছু ঠিক হয়ে যাবে, তুমি দেখে নিও। তুমি এখন এখান থেকে যাও তো, আমি ওদের জন্য চা করে নিয়ে যাই। পুষ্পিত এবং শম্ভু যখন নিজেদের মধ্যে রান্নাঘরে কথা বলছিল, তখন বাইরে থেকে মধুবালা দেবী সবকিছুই শুনে নেন এবং তার বৌমার প্রতি করা দুর্ব্যবহারের জন্য তিনি খুবই লজ্জিত বোধ করতে থাকেন। এরপর তিনি কাউকে কিছু না বলে সেখান থেকে চলে যান। এভাবেই বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। এরপর হঠাৎই মধুবালা দেবীকে কিয়া বলে, মা, আমার শরীরটা কেমন করছে, আমি আমার ব্যালেন্স হারিয়ে ফেলছি, মা আমাকে ধরো। এভাবে বলতে না বলতেই কিয়া মেঝেতে পড়ে যায়। এরপর মধুবালা দেবী কান্নাকাটি করে শম্ভু এবং পুষ্পিতাকে ডাকেন। এরপর পুষ্পিতা বলে, মা আপনি চিন্তা করবেন না, আমাদের এক্ষুনি কিয়াকে হসপিটালে অ্যাডমিট করতে হবে, আমার মনে হচ্ছে কিয়ার মাইনর স্ট্রোক হয়েছে। এই বলে পুষ্পিতা কিয়াকে হসপিটালে নিয়ে যায়। এরপর ডক্টর চিকিৎসা করার পর জানায় যে কিয়ার সত্যি স্ট্রোক হয়েছে, আর এখন তাকে কোনো কিছুরই স্ট্রেস দেওয়া চলবে না, ও কিয়াকে বেড রেস্টে রাখতে হবে। এটা শোনার পর মধুবালা দেবী বলেন, হে ঈশ্বর, আমার মেয়ের সঙ্গে এটা কেন ঘটলো? এক মাস পরে আমার মেয়ের বিয়ে, আর এখনো শরীরের পরিস্থিতি এরকম। হ্যাঁ রে শম্ভু, তাহলে কি আমরা কিয়ার বিয়ের ডেটটা পিছিয়ে দেব? না মা, সেটা করার কোনোই দরকার নেই, এখন বিয়ে হতে এক মাস বাকি আছে। আজ এখানে ডাক্তারবাবু তো বললেন 15-20 দিনের মধ্যেই কিয়া সুস্থ হয়ে যাবে, আর আমি আছি তো, কিয়াকে সুস্থ করে তোলার দায়িত্ব আমার। এরপর থেকে পুষ্পিতা কিয়ার যত্ন করতে থাকে, যার ফলে কিয়া 15-20 দিনের মধ্যেই সুস্থ হয়ে ওঠে। এমনই একদিন মধুবালা দেবী বলেন, বৌমা আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি। তোমার বাবা যৌতে তোমাকে কিছু দেয়নি বলে তোমাকে অনেক অসম্মান করেছি, কিন্তু তার সত্ত্বেও তুমি আমার আর আমার মেয়ের কখনোই খারাপ চাওনি, বরং আমাদেরকে সবসময় একসঙ্গে বেঁধে রাখতে চেয়েছ। হ্যাঁ মা, আমার এত তাড়াতাড়ি সুস্থের পিছনে একমাত্র বৌদিরই হাত। আজ বৌদি আমার যত্ন না নিলে, আমাকে মনোবল না জোগালে, আমি কখনোই এত তাড়াতাড়ি সুস্থ হতে পারতাম না। বৌদি, আমিও তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি, ছোট বোন ভেবে আমাকে ক্ষমা করে দিও প্লিজ। মা কিয়া, আপনারা এসব কি বলছেন? আপনারা আমার নিজের লোক, আমি আপনাদেরকে কখনোই আমার শাশুড়ি বা ননদ ভাবিনি, নিজের মা নিজের ছোট বোন ভেবেছি, আপনারা দয়া করে এভাবে বলে আমাকে আর ছোট করবেন না। তাহলে শোনো মা, পুষ্পিতা যে শুধু বড় মনের মানুষ তাই নয়, আজ পর্যন্ত পুষ্পিতার বাবার ফোন না দেওয়া নিয়ে তুমি অনেক অপমান করেছো। আসলে তুমি তো আসল ঘটনাই জানো না। আর কে বলেছে যে পুষ্পিতার বাবা শ্বশুর বাড়িতে খালি হাতে পাঠিয়েছিল? শম্ভু থাক না ওসব কথা, মা কিয়া আমাকে মন থেকে গ্রহণ করেছে, এটাই আমার কাছে অনেক, এখন ওসব কথার আর কোনো মানেই হয় না। না পুষ্পিতা, আসল ঘটনাটা মায়ের জানা দরকার আছে। হ্যাঁ, যেটা বলছিলাম, মা তুমি জানো না, পুষ্পিতার বাবা পুষ্পিতার নামে 2 বিশাল বড় ফ্যাক্টরি আর অনেক সম্পত্তি লিখে গিয়েছে। এ বিষয়ে পুষ্পিতা কাউকে কিছুই বলেনি, কারণ ও লোভ দেখিয়ে কাউকে ভালোবাসা আদায় করতে চায়নি, ও তোমাদের কাছ থেকে সত্যিকারের ভালোবাসা পেতে চেয়েছিল, আর তাই ও আমাকে বলতেও বারণ করে দিয়েছিল। সত্যি বৌমা অনেক বড় মনের মানুষ, সে জায়গায় আমরা শূন্য।
আমি ভুলেই গিয়েছিলাম যে আমারও একটি মেয়ে আছে, সেও কিছুদিন পর শ্বশুর বাড়ি যাবে। আমি আমার বৌমার সঙ্গে যেরকম ব্যবহার করব, তারাও আমার মেয়েকে ঠিক তেমনই হয়তো ফিরিয়ে দেবে। এটা আমার ভাবা উচিত ছিল। মা, শুধু তুমিই নয়, পৃথিবীতে এমন অনেক শ্বশুর বাড়ি আছে যারা বৌমাকে যৌতুক জন্যই ভালোবাসে। যে মেয়ে যতটা যৌতুক নিয়ে আসে তার সঙ্গে তেমনই ব্যবহার করে। এখন কেউই বোঝে না যে জিনিসপত্রের থেকে বেশি মূল্যবান জিনিস হচ্ছে একটা বাবার একটা মেয়ে। তার মেয়েকে তিনি অন্যের হাতে তুলে দেয়, এটা তো সব থেকে বড় পাওয়া, তাই না? হ্যাঁ রে বাবা, আমি বড্ড ভুল করে ফেলেছি। বৌমা, তুমি আমাদেরকে ক্ষমা করে দিও। আমার মতো শাশুড়ি যেন পৃথিবীতে একটাও না হয়। আমি যে ভুল করেছি সে ভুল যেন কেউ কখনো না করে। তুমি আমাকে ক্ষমা করে দাও মা। এভাবে মধুবালা দেবী কিয়া নিজেদের ভুলের জন্য পস্তাতে থাকে, আর পুষ্পিতা নিজের আত্মসম্মান এবং আত্মবিশ্বাস নিয়ে মাথা উঁচু করে জীবনযাপন করতে থাকে। সুতপা দেবী তার স্বামী দীননাথবাবু এবং এক মেয়ে রুহির সঙ্গে আলিপুর শহরে বাস করতেন। দীননাথবাবু পেশায় একজন বিজনেসম্যান ছিলেন এবং তার বিশাল সম্পত্তি থাকায় সে তার মেয়ে রুহির বিয়ের জন্য বেশ বড় বড় বাড়িতেই সম্বন্ধের দেখাশোনা করছিলেন। ও তার ইচ্ছা ছিল মেয়েকে ছোট একটি পরিবারে বিয়ে দেবেন, যাতে করে রুহির কোনো রকম অসুবিধা না হয়। এই উদ্দেশ্য নিয়ে তিনি রুহির জন্য বেশ কয়েকটি সম্বন্ধ দেখেন। এমনই একদিন রুহি তার ঘরের মধ্যে ঘুমাচ্ছিল, ঠিক তখনই সুতপা দেবী সেখানে যায় ও সে বলে, এই রুহি, তুই এখনো ঘুমাচ্ছিস? তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়। মিস্টার এবং মিসেস সেনগুপ্ত তার ছেলে বিজয়কে নিয়ে আজই দেখতে আসছে। এখন পার্লারে গিয়ে তাড়াতাড়ি সেজে রেডি হয়ে আয়, হাতে খুব একটা সময় নেই। ওহ মা, দুদিন ছাড়া আমার আর এইসব ভালো লাগে না। এখন তোমরা কেন বারবার বিয়ে সম্বন্ধ আনছো আমি সেটাই বুঝতে পারছি না। আর তুমি ভালো করেই জানো আমার এগুলো একেবারে পছন্দ নয়। এই শোন, তোর পছন্দ না হলেও তোর বাবার ওদেরকে খুব পছন্দ, তাই বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নে। আর ওদের হাতে বেশি সময়ও নেই, জানিস তো ওরা ব্যবসায়ী। হ্যাঁ মা, সে জানি। আর ওরা এসে শুধু বিজনেসেরই কথাবার্তা বলবে। আই হেট দিস, এগুলো আমার একদমই ভালো লাগে না। রুহির কথা শুনে তখন সুতপা দেবীও একটু চিন্তায় পড়ে যায়, কিন্তু একদিক থেকে দেখতে গেলে সেও ঠিক বলছিল। এরপর সুতপা দেবী অনুনয়ের সঙ্গে বলে, দেখ মা, তুই ভুল ভাবিস না। এখন তোর বাবা বিজনেসম্যান, তা তোর বাবার বন্ধুরা এসে বিজনেসের গল্প করবে না তো কি করবে? এখন তোর বান্ধবীরা এলে তোর সঙ্গে মেকআপ পার্লার এসব নিয়ে তো গল্প করবে, তাই না? তা যা, এখন রেডি হয়ে আয় তো। এই বলে সুতপা দেবী সেখান থেকে চলে যায়। এদিকে রুহি চিন্তায় পড়ে যায়, কারণ রুহি মৃদুল নামে একটি ছেলেকে ভালোবাসত। মৃদুলের পরিবারে তার চারটি বোন এবং বাবা মা ছিল এবং তারা মধ্যবিত্ত ছিল, তাই রুহি ভয়ে তার বাবাকে মৃদুলের কথা বলতে পারে না। তাই সে বারবারই তার বাবা মার নিয়ে আসা সম্বন্ধ ফিরিয়ে দিচ্ছিল। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায় ও কিছুক্ষণ পর মিসেস সেনগুপ্তা বিজয়কে নিয়ে আসে। তখন, ওহ দিদি, উই আর টু লেট। আসলে জানেন তো, বিজয় আমাদের একমাত্র ছেলে। এখন আমাদের এতগুলো কোম্পানি, তাই কোনো কিছুতেই সময় দিতে পারছি না। তাহলে এক কাজ করুন আন্টি, কয়েকটা ম্যানেজার রেখে দিন, দেখবেন ওরা সব কাজ সামলে নেবে। ওহ রুহি, তুমি তো সেম আমার শাশুড়ির মতো কথা বলছো। উনি এগুলো একদম পছন্দ করতেন না, আর পরিবারের সঙ্গে একসঙ্গে টাইম স্পেন্ড করতে পছন্দ করতেন। আর তাই তো বিজয়ের ফাদাররা 10 জন ভাই বোন। দেখুন, এতে হাসির কি আছে? যেখানে আপনি অথবা আপনার ছেলে সময়ই দিতে পারবেন না, সেখানে বিয়ে দিয়ে কি লাভ? আর তাই আমি পরিষ্কারই এই বিয়েতে না করে দিচ্ছি। এই যে রুহি, তুমি ভুল সিদ্ধান্ত নিচ্ছ। যেখানে তুমি হাজারো খুঁজলে এরকম হালকা সংসার সুখ স্বাচ্ছন্দ্য কোথাও পাবে না। আমার দরকার নেই আন্টি, এর থেকে ভালো আমি 10-15 জনের জয়েন্ট ফ্যামিলিতে বিয়ে করব। কিন্তু তবুও আপনার ছেলেকে বিয়ে করব না। এভাবেই অপমানিত করলে তখন মিসেস সেনগুপ্তা তার ছেলেকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর রুহি তার বাবা মাকে এই বিষয়ে বোঝাতে থাকে, কিন্তু রুহি যখন দেখে কোনোভাবেই আর কোনো কথাতেই কাজ হচ্ছে না, তখন সেদিন দীননাথবাবু এবং সুতপা দেবীকে সে সমস্ত সত্যিটা বলে দেয়। মা, বাবা, তোমাদেরকে আজ আমি একটা কথা বলতে চাই। আমি মৃদুল নামের একটি ছেলেকে খুবই ভালোবাসি এবং তাকেই বিয়ে করতে চাই। আর হ্যাঁ, মৃদুল মধ্যবিত্ত পরিবারের,
ওর পরিবারে সব মিলিয়ে মোট 7 জন সদস্য। এই জন্যই আমি এই কথাটা তোমাদেরকে বলতে পারছিলাম না। হ্যাঁ, কিন্তু তুই এই কথাটা আমাদেরকে আগে বলিসনি কেন? এখন আমি আমার বন্ধু রিলেটিভসের কাছে কি মুখ দেখাবো কি জানি। আর তুই বলছিস ওদের নাকি 7 জনের ফ্যামিলি, আর ওর 4টে ননদও আছে। এখন তুই ওখানে গিয়ে কিভাবে থাকবি? হ্যাঁ বাবা, সে আমিও জানি, কিন্তু তাতে আমার কোনো সমস্যা নেই। আমি মৃদুলকে 6 বছর ধরে চিনি, ও খুবই ভালো ছেলে। আর আমি যদি বিয়ে করি তাহলে ওকেই করব, আর না হয় আমি কখনো কাউকে বিয়ে করব না। এই শুনে রাখো, মেয়ের এরকম কথা শুনে তাদের আর কিছু বলার থাকে না, বাধ্য হয়ে তারা রুহির সঙ্গে বিয়ে দিতে রাজি হয়ে যায়। বিয়ের পর রুহি তার শাশুড়ি সুলেখা দেবী, শ্বশুরমশাই মহেশ বাবু এবং 4 ননদ স্মৃতি, মিতা, লেখা ও জয়ার সঙ্গে ভালোভাবেই দিন কাটাচ্ছিল। কিন্তু মাঝে মাঝেই তাদের সংসারে চিন্তা নেমে আসত, আর সেটা তখনই হতো যখন তার শ্বশুর মহেশ বাবু বেশ কয়েকদিনের জন্য বাড়িতে না আসত। এমনই সেদিন মহেশ বাবু না ফেরায় সুলেখা দেবী মনমরা করে বসেছিল। তখন, এই যে মা, আপনি এভাবে বসে আছেন যে, এখন 2 দিন হয়ে গেল বাবা বাড়ি ফেরেনি, চলুন বরং আমরা থানায় গিয়ে একটা নিখোঁজ ডায়েরি লিখিয়ে আসি। না রে মা, সেটা করার প্রয়োজন নেই, কারণ উনি ঠিকই ফিরে আসবেন। এখন উনি কোনো বাচ্চা ছেলে নয় যে হারিয়ে যাবে। আর তুই চিন্তা করিস না, উনি হয়তো কোনো কাজেই গিয়েছেন। সুলেখা দেবী এভাবেই ব্যবসার বাহানা দেখিয়ে তাকে সেখান থেকে পাঠিয়ে দেয়, কিন্তু তার মুখভঙ্গি দেখে রুহির একটু সন্দেহ হয়। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। এমনই একদিন সন্ধ্যায় রুহি এবং তার শাশুড়ি রান্না করছিল, হঠাৎই এমন সময় তাদের বাড়িতে 2 মহিলা এবং 8টি মাঝবয়সী মেয়ে এসে হাজির হয়। তাদেরকে দেখে রুহি বলে, আরে আরে আপনারা কারা, এভাবে ঘরের মধ্যে ঢুকে আসছেন কেন? কি দরকার বাইরে থেকেই বলুন। এই যে বৌমা, তুমি চুপ করো, কারণ আমরা বাইরের লোকজন নয়, আমি হলাম তোমার মেজো শাশুড়ি। আর এই যে একে দেখছো, এটা তোমার ছোট শাশুড়ি, আমরা দুজনে তোমার সৎ শাশুড়ি। আর আমাদের সঙ্গে এই 8টি মেয়ে রয়েছে, এগুলো তোমার ননদ হয়। এমন সময় পেছন দিক থেকে মহেশবাবু এসে বলেন, হ্যাঁ বৌমা, এরা ঠিকই বলছে, আর সুলেখা আজ আমাদের ফ্যাক্টরিতে আগুন ধরে গিয়েছে, তাই ওখানে থাকা খাওয়ার খুবই সমস্যা হচ্ছিল, ও বাধ্য হয়েই আমি এদেরকে সঙ্গে নিয়ে আসলাম। রুহি এই সমস্ত কথা শুনে কিছুই বুঝতে পারছিল না। আসলে রুহির শাশুড়ি অর্থাৎ সুলেখা দেবী হলেন মহেশবাবুর প্রথম স্ত্রী। মহেশবাবু যখন ফ্যাক্টরিতে কাজ নেন, তারপরেই নীলিমা দেবী এবং প্রতিমা দেবী নামে 2 মহিলা তার সঙ্গে ফ্যাক্টরিতে কাজ করত, এবং হঠাৎ তাদের বাবা মা মারা যাওয়ায় তারা দুজনেই একা হয়ে পড়ে, এবং পরিস্থিতি এমন হয়ে যায় যে বাধ্য হয়ে মহেশবাবুকে এদের দুজনকে বিয়ে করতে হয়। এরপর মেজ বইয়ের 4টি মেয়ে তৃষা, খুশি, মাহি, মিনি এবং ছোট বইয়ের 4টি মেয়ে জুলি, শুভা, বিথা, পলি এই কথা শুনে রুহির মাথা ঘুরে যায়। সে মনে মনে ভাবতে থাকে, একই কাণ্ড রে বাবা, 4টে ননদ নিয়ে অস্থির হয়ে যাচ্ছিলাম, এরপর আরো 8টা, এই 12 জন ননদের মাঝে আমি চিড়েচ্যাপ্টা হয়ে যাব। এবার বুঝলাম শ্বশুরমশাই কেন 2 দিন ছাড়া বাড়ি থেকে উধাও হয়ে যেতেন। বাবা মা ঠিকই বলেছিলেন, এত বড় সংসারে আমার বিয়ে করাই উচিত হয়নি। মনে মনে এত কথা আসলেও রুহি মুখে কোনো কিছুই বলতে পারে না। এরপর তাদের বাড়ির সদস্য অনেক বেড়ে যাওয়ায় কাজও অনেক বেড়ে যায়, তাই দিন রাত রুহিকে পরিশ্রম করতে হতো। এদিকে সংসারের অভাব দেখা দেয়, কারণ ফ্যাক্টরিতে আগুন লেগে যাওয়ার পর মহেশবাবু কর্মহীন হয়ে পড়েন, এবং মৃদুলের একার পক্ষে এত বড় সংসার টানা অসম্ভব হয়ে পড়ে। এরপর থেকেই সংসারের অশান্তি শুরু হয়। নীলিমা দেবী এবং প্রতিমা দেবী দুজনে মিলে সুলেখা দেবীকে বলেন, এতদিন তো এই সংসারে ভালো বাড়ি, ভালো জায়গা সবকিছু নিয়ে রইলে, আমরা কষ্ট করে ফ্যাক্টরিতে ইঁদুর বিড়ালের মতো থেকেছি, এবার আমাদেরকে একটু আরামে থাকতে দাও না, যাও তুমি এবার তোমার কোনো অন্য ব্যবস্থা করে নাও, আমরা আর এই বাড়ি ছেড়ে যাচ্ছি না। হ্যাঁ, তাছাড়া তোমার তো একটা ছেলেও রয়েছে, সে তোমাদেরকে খাওয়ানোর ভার নিয়ে নেবে, আর আমাদেরকে এখানকার জায়গা, জমি, বাড়ি সমস্ত কিছু লিখে দাও, আমরা এবার থেকে একটু শান্তিতে বাস করব। একথা শুনে সুলেখা দেবী রেগে যান ও বলেন, চুপ করো তোমরা সবাই, এটা আমার বাড়ি, আমি ওনার প্রথম স্ত্রী, আমার সংসারে উড়ে এসে তোমরা জুড়ে বসেছো, তার উপরে এত বড় বড় কথা বলছো, তোমাদের লজ্জা লাগে না?
এক্ষুনি তোমাদের সবাইকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেব। অমনি বললেই হলো, আমাদেরকে চেনো না তো, পুলিশ ডেকে কোমরে দড়ি বেঁধে আদালতে তুলবো। এরকম ঝগড়া ও চেঁচামেচি শুনে রুহি সেখানে দৌড়ে আসে ও বলে, আরে আরে আপনারা এত চিৎকার করছেন কেন? লোকজন শুনলে কি বলবে? এরকম সমস্যা দিনে মাথা ঠান্ডা করে কাজ করতে হবে, এভাবে মাথা গরম করলে কোনো উপায় বের হবে না। এভাবে সে তখনকার মতো ঝগড়াটা থামিয়ে দেয়। সন্ধ্যের সময় মৃদুল ফিরে এলে রুহি তাকে বলে, শোনো, বাড়িতে খুব সমস্যা হচ্ছে, একই এতগুলো লোক, তার উপরে টাকা পয়সার সমস্যা, কি করে এই সমস্ত ঝামেলা থেকে রেহাই পাওয়া যায়? ঝামেলা মানে? ও আমার ঝামেলা নয় বুঝেছো, আমার তো আর 12টা মেয়ে নেই, যার এখন 12টা মেয়ে রয়েছে সেই এই নিয়ে চিন্তা করবে বুঝেছো। তুমি এমন করে বলছো কেন? ওরা তো তোমারই বোন, তোমারও তো চিন্তা হওয়া উচিত। হ্যাঁ, কিন্তু তোমার কথা তো আমি বুঝতে পারছি, আর আমি বা কি করব বলো, আমি যতটুকু পারছি ততটুকু তো করছি, এরপর আমি কি আমার প্রাণ বিসর্জন দেব নাকি? আমি বলছিলাম কি, আমার মাথায় একটা আইডিয়া এসেছে, বাড়িতে তো এতজন মহিলা, সব মিলিয়ে আমরা 16 জন মহিলা আছি, আমরা সবাই যদি একটা ছোটখাটো ব্যবসা শুরু করি। কি ব্যবসা শুরু করবে? তা তোমার প্রস্তাবে ওরা রাজি হবে তো? আর তাছাড়া এখন ব্যবসা করার মতো অত টাকা পয়সা আমরা কোথা থেকে পাবো? তুমি দেখো না আমি কি করি। এই বলে পরের দিন সকালে রুহি তার শাশুড়িদেরকে ডাকে এবং তাদেরকে বলে, দেখুন মা, এখন আমাদের বাড়ির পরিস্থিতি যা, তাতে ঝামেলা আর ঝগড়া করে কোনো সমস্যার সমাধান হবে না। আমাদের সবার উচিত এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার উপায় বার করা, এজন্য আমাদের রোজগার করতে হবে, সেজন্য আমি একটা উপায় ভেবেছি। আপনারা যদি সবাই মিলে তাতে রাজি থাকেন, তাহলে আমি আপনাদেরকে সেই কথা বলতে পারি। বোমা, তুমি বলো কি উপায় আছে, আর পরিশ্রম করতে আমরা খুব পারবো, আমরা দুজন ফ্যাক্টরিতে দিন রাত পরিশ্রম করে পেট চালিয়েছি, এখন তো বসে বসে ঝিমুনি পাই। হ্যাঁ মা, তোমার মাথায় কি বুদ্ধি এসেছে বলো, পরিশ্রম আমিও করতে পারবো। আমি ভাবছি আমরা সবাই মিলে একটা পুতুল বানানোর কারখানা খুলবো, পুতুল বানানোর কাঁচামাল আমি বাবার ফ্যাক্টরি থেকেই নেব এবং বিক্রি হওয়ার পর তার টাকা শোধ করে দেব। এবার আপনারা বলুন, এ নিয়ে আপনাদের কি মতামত? হ্যাঁ বৌমা, আমাদেরই তো মত আছে, তা তুমি ব্যবস্থা করো, আমরা সবাই রাজি আছি। পরের দিন রুহি তার বাবার বাড়িতে যায় এবং বাবাকে বলে তাদের ফ্যাক্টরি থেকে যে সমস্ত কাটা কাপড় বের হতো সেই কাপড়গুলো নিয়ে আসার ব্যবস্থা করে। এদিকে সেই কাটা কাপড় দিয়ে তারা বিভিন্ন ছোট ছোট খেলনা এবং ঘর সাজানো আরো অন্যান্য জিনিসপত্র বানাতে শুরু করে। এভাবেই কয়েকদিনের মধ্যে তাদের ব্যবসায় বেশ উন্নতি হয়, দেশে বিদেশে বিভিন্ন জায়গায় তাদের পুতুলের সুনাম ছড়িয়ে যায়। একদিন এক ডিলার ফোন করে বলে, হ্যালো, রুহি দেবী বলছেন, গত সপ্তাহে আমরা আপনাদের ফ্যাক্টরি থেকে 200 পিস পুতুল কিনেছিলাম, এখন আরো 500 পিসের অর্ডার দিচ্ছি, আপনারা কি 10 দিনের মধ্যে আমাদেরকে ডেলিভারি দিতে পারবেন? কেন পারবো না, আপনি আরেকবার লোকেশনটা পাঠিয়ে দেবেন, মাল ঠিক সময়ে পেয়ে যাবেন। তারা কাঁধে কাঁধ মিলিয়ে একে অপরের সাহায্য করে 10 দিনে তাদের কাজটি সম্পন্ন করে, এতে করে তারা সময় মতো ডেলিভারি দিতে পারে। এবং এদিকে তাদের মধ্যে যে ঝামেলা ঝগড়া ঝাঁটি ছিল সেগুলো পুরোপুরি দূর হয়ে যায়। এভাবেই তারা সুখে শান্তিতে একে অপরের সাথে সাথ দিয়ে আনন্দেই দিন কাটাতে থাকে।